Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. So today's video is on contraceptive method. So contraceptive method er modhe first ache amader oral contraceptive method ebong this is the parenteral contraceptive method. So first amra jeta beshi prefer kore thaki seta hocche oral contraceptive method. So oral contraceptive method er modhe first medicine is মালাইন. সো মালাইন যেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ মেথড, এটা তোমার ওরাল পিলের মাধ্যমে আমরা কন্ট্রাসেপশন করে থাকি। সো মালাইন এই ট্যাবলেটটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই, এটা হচ্ছে ফ্রি অফ কস্ট আমরা পেয়ে থাকি। সো মালাইন এই ট্যাবলেটের মধ্যে কম্পোজিশনের মধ্যে কি কি রয়েছে, লেভোনর্জেস্ট্রল অ্যান্ড ইথিলিন স্ট্রাডিয়াল এবং তার সাথে রয়েছে ফেরাস ফিউম্যারেট। সো লেভোনর্জেস্ট্রল এবং ইথিলিন স্ট্রাডিয়াল এ দুটো হচ্ছে কনসেপশন প্রিভেনশনে বা কন্ট্রাসেপটিভ মেডিসিনস এবং ফেরাস ফিউম্যারেট হচ্ছে আয়রন ট্যাবলেট। সো এই তিনটে কম্পোজিশন নিয়ে মালাইন এই মেডিসিনটা তৈরি হয়েছে। মালাইন এই মেডিসিনটার মধ্যে টোটাল 28টা পিলস রয়েছে, 4টে উইকের। প্রথম তিনটে উইক 21টা, প্রথম তিনটে উইক 3x7 days যদি আমরা কাউন্ট করি তাহলে 21 days হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস রয়েছে, যেগুলো হোয়াইট কালারের ইন্ডিকেশনস রয়েছে 21টা কন্ট্রাসেপটিভ পিলস। এবং 1 week 7 days জন্য টোটাল 7টা আয়রন ট্যাবলেট রয়েছে। সো এখানে দেখানো রয়েছে কিভাবে আমাদেরকে ইউজ করতে হবে। সো এই কন্ট্রাসেপটিভ পিলসগুলো আমরা স্টার্ট করব, এটা স্টার্টিং পয়েন্ট, স্টার্ট বলে রেখা রয়েছে এখানে। সো এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব এবং এই মেডিসিনটা আমরা স্টার্ট করব পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেলের day 5 থেকে, 4 to 5 days থেকে আমরা স্টার্ট করব। পিরিয়ড স্টার্ট হওয়ার বা মেনস্ট্রুয়াল সাইকেলে 5 days থেকে আমরা স্টার্ট করব মেডিসিনটা, এভাবে কন্টিনিউ করব এবং শেষ হচ্ছে লাস্ট উইকের বা লাস্ট 7 days আমরা আয়রন ট্যাবলেট নিয়ে শেষ করব। সো দিস ইজ দ্য মালাইন। সো দিস ইজ দ্য ছায়া, দ্য সাইন্টিফিক নেম অফ ছায়া ইজ সেনক্রোম্যান। ছায়া ইজ এ নন স্টেরয়েডাল ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা এর মধ্যে হচ্ছে কোনো স্টেরয়েড মেডিসিন থাকছে না, এটা নন স্টেরয়েডাল পিল, তার জন্য এটা সবথেকে বেশি পপুলেশন এই ছায়াটাকে চুজ করে থাকে কারণ এর মধ্যে কোনো স্টেরয়েড নেই। আচ্ছা, এই ছায়া হচ্ছে ফ্রি গভর্নমেন্ট সাপ্লাই, ফ্রি অফ কস্ট আমরা পাবো। আচ্ছা, ছায়া মেডিসিনটা আমরা কন্টিনিউ করব প্রথম তিন মাস সপ্তাহে দুবার করে এবং নেক্সট 3 মাস সপ্তাহে একবার করে। সো যদি আমরা স্টার্ট করি কোনো মেডিসিন, ছায়ার ফার্স্ট মেডিসিন স্টার্ট করবো যদি স্টার্ট করি রবিবার, তাহলে প্রথম 3 মাস যদি ফার্স্ট যদি মেডিসিন স্টার্ট করি রবিবার, তাহলে নেক্সট মেডিসিন হবে বা নেক্সট ডেট অফ মেডিসিন হবে বুধবার। মাঝখানে 2 দিন করে গ্যাপ দিয়ে আমরা প্রথম 3 মাসে মেডিসিন খাবো এবং প্রথম 3 মাসে উইকে দুবার করে এই ছায়া মেডিসিনটা আমরা কন্টিনিউ করব এবং পরের 3 মাস হচ্ছে উইকে একবার করে খাবো। এবং এই প্রত্যেকটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল হোক বা প্যারেন্টারাল পিল হোক, প্রত্যেকটা পিলের মধ্যেই ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে পরিষ্কার বাংলা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে যে আমরা যদি কীভাবে মেডিসিনটা কন্টিনিউ করব। দিস ইজ দ্য অন্তরা, দিস ইজ দ্য প্যারেন্টারাল কন্ট্রাসেপটিভ মেথড। এই অন্তরার মেইন জেনেরিক নেম যদি আমরা বলি সেটা হচ্ছে ডিপোর্ট মেড্রক্সি প্রোজেস্টেরন। সো এর মধ্যে অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন হরমোন থাকে যেটা অ্যাকচুয়ালি আমাদের কনসেপশনটা প্রিভেন্ট করে। সো এই অন্তরা এটি হচ্ছে আমরা আইএম রুটে, ইন্ট্রামাস্কুলার রুটে দিয়ে থাকি, মাসেল লেয়ারে দিয়ে থাকি এবং এর ডোজ হচ্ছে 1 ml। এবং এই অন্তরা মেডিসিনটা, এই কন্ট্রাসেপটিভ মেডিসিনটা, এটা 3 months প্রোটেকশন দিচ্ছে ফ্রম কনসেপশন, প্রেগনেন্সি থেকে 3 মাস প্রোটেকশন দেবে এবং আফটার 3 মাস এটা আমাদেরকে আবার কন্টিনিউ করতে হবে প্রেগনেন্সি প্রিভেনশনের জন্য বা কনসেপশন প্রিভেনশনের জন্য। সো অন্তরা বা এই ডিপোর্ট মেড্রক্সি প্রোজেস্টেরন, এটা আমি একটু আগে বললাম যে 1 ml দিচ্ছি, IM ইঞ্জেকশন দিচ্ছি। তো সেক্ষেত্রে এর মধ্যে যে ভায়াল রয়েছে, যে ভায়ালের মধ্যে অলরেডি মেডিসিনটা প্রিপেয়ার থাকে যতটা অ্যামাউন্ট, যেহেতু এটা সিঙ্গেল ইউজ, প্রত্যেকটা মেডিসিন একবারই ইউজ করা হবে সিঙ্গেল ইউজ, তার জন্য এতে অলরেডি ডিজলভ মেডিসিন থাকে, 1 ml মেডিসিন থাকছে এবং এর মধ্যে সিরিঞ্জ এবং নিডল বোধ দুটোই রয়েছে একবার ইউজের জন্য। এবং এতে ইনস্ট্রাকশনস প্রপারলি লেখা রয়েছে যে আমরা কোথায় দেব, কোন সাইটে দেব এবং কত 1 ml দেব, প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এর মধ্যে। এবং এর মধ্যে স্টেরাইল সোয়াবও রয়েছে, অ্যালকোহল সোয়াব বা কটন সোয়াব,
যেটা থেকে আমরা পুরো মেডিসিনটা দিতে পারবো। এবং এর মধ্যে 1 ml সাসপেনশন অর প্রিপেয়ার্ড সলিউশন রয়েছে, মেডিসিনস রয়েছে, যেটা আমরা এই সিরিঞ্জ এবং নিডলের মাধ্যমে IM লেয়ারে দিয়ে থাকবো।